পোশাক পবিত্র করার জন্য কতটুকু পানি প্রয়োজন? সরকারি সম্পদ জোর করে ভোগ করলে কি শাস্তি পেতে পারে? ইসলাম কি বলে? পালিয়ে কি বিয়ে করা জায়েজ আছে? শিশুদেরকে পশু পাখির ছবি দেওয়া যাবে কিনা? ইসলামের সন্তান দত্তক নেওয়া এবং তার সম্পদ লিখে দেওয়ার বিধান কি? মৃত ব্যক্তির নামে কোরবানি করা যায় আছে কিনা? একজন মুসলিম অমুসলিমকে রক্ত দিতে পারবে কিনা? বাসর রাতের নামাজের ভিত্তি আছে কিনা? আমাদের দেশে কিছু কিছু এলাকায় মন্দিরের জন্য দান করতে বলে, তা করা যাবে কিনা? যারা অপরাধীদের পক্ষে অবস্থান নেয় কিংবা অপরাধীকে সাহায্য করে তাদের ব্যাপারে কি বলে? নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, কথাটা কতটুকু সত্য? আমাদের সমাজে শাবান মাসে অনেক বেদাত চালু আছে, দু একটা বললে উপকৃত হব। আলেমগণ কি সাফাত করতে পারবে? একজন বন্ডপীর বলেছেন, ওনার নিজের ভাষ্য মতে উনি নাকি মা ফাতেমার স্বামী, নাউজুবিল্লাহ। ভুল বশত কবরের উপর মসজিদ স্থাপন হয়ে গেছে, এক্ষেত্রে মুসল্লিদের করণীয় কি? পবিত্র কোরআনে সুরার নাম কি আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন নাকি পরবর্তীতে করা হয়েছে? ছেলের অন্যায় নাই তবুও মা বাবা বদদোয়া করলে সেই বদদোয়া কবুল হবে কিনা? ভাইরা আমার, আল্লাহ তালা কোনোদিন কারো প্রতি জুলুম করে না। অন্যায়ভাবে যদি কেউ আপনার জন্য বদদোয়া করে সেই বদদোয়া কবুল হবে? অনেক মা বাপ আছে অন্যায়ভাবে অযথাই বদদোয়া করে, এগুলার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। আপনি নিজে ভালো আছেন কিনা এটা জানার চেষ্টা করবেন বাস। পোশাক পবিত্র করার জন্য কতটুকু পানি প্রয়োজন? যেই জায়গাটাতে নাপাক থাকবে ওই জায়গাটা নাপাক দূর হওয়ার জন্য যতটুকু পানি হয়, গ্লাসের আধা গ্লাস পানি দিয়ে ধুলে একটু ডোলে ধুয়ে পানি ঢেলে দিলেই বাস পাক হয়ে যায়। অনেকে মনে করে অনেক পানি লাগে, বালতি লাগে, না। নাপাকটা দূর করার জন্য যতটুকু পানি দরকার ততটুকু হইলেই নাপাক দূর হয়ে যাবে। সরকারি সম্পদ জোর করে ভোগ করলে কি শাস্তি পেতে পারে? ইসলাম কি বলে? ভাইরা আমার, একজন ব্যক্তির সম্পদ, ওনার সম্পদ যদি আমি মেরে খাই তাহলে উনি আমার বিরুদ্ধে বাদী হবে কিয়ামতের দিন, একজন মামলার বাদী, আমি একজনের কাছে আসামি, একজনের সাথে মিটমাট করা সোজা। সরকারি সম্পদ যারা লুট করে, সরকারি চাকরি যেগুলা করে, এগুলা যারা দুর্নীতি করে, এদের জান্নাতে যাওয়ার পথ একমাত্র আল্লাহ ভালো জানেন। কোরআন হাদিস পড়ে আমি যা বুঝলাম, এদের জান্নাতে যাওয়া অলমোস্ট অসম্ভবের মতো কঠিন। কেন জানেন? কারণ এখানে 18 কোটি মানুষের অধিকার আছে। সে যদি সরকারি 100টা টাকা আত্মসাৎ করে, ওই টাকার মালিক গোটা দেশের মানুষ। অতএব কেয়ামতের দিনে 18 কোটি মানুষের সাথে বোঝাপড়া করতে করতে চান্দুর অবস্থা কি হয়ে যাবে? টাইট হয়ে যাবে। পালিয়ে কি বিয়ে করা জায়েজ আছে? কেন রে ভাই, বিয়ে কি চুরি? চুরি না মানুষ পালায়া করে, বিয়ে কি চুরি? বিয়ে তো একটা ভালো কাজ, ভালো কাজ আবার পালায়া করবে কেন? ভালো কাজ প্রকাশ্যে করতে হবে, জানায় করতে হবে, যদি পালায়া করে বুঝতে হবে এটা 2 নম্বরি। এটা কি? এই জন্য যুবকরা সাবধান, যুবতীরা সাবধান, 2 নম্বরি করে বিয়ে, জীবনে বিয়ে করবেন একবার, চুরের মতো পালায় করবেন কেন? বাঘের বাচ্চার মতো করবেন, কথা বুঝাতে পারছি? শয়তানের কথা শুনলে ওরকম নির্লজ্জের মতো চোরের মতো পালায় করণ লাগবো, শয়তানের কথা শুনবেন না। মা বাবা মুরব্বীদের সাথে পরামর্শ করে সুন্দরভাবে বিয়ে করবেন, 2 নম্বরি করে আরেকজনের মাইয়া নিয়ে বাগায় পালবেন, তো পালাইয়াই করতে হবে, বিয়ের শান্তি মজা পাবেন না, জায়েজ নাই। শিশুদেরকে পশু পাখির ছবি দেওয়া যাবে কিনা? পশু পাখির ছবি দেওয়া বলতে কি, জামা কাপড়ে যদি ছবি থাকে অঙ্কন করা এগুলো কিনবেন না, ছোটখাটো আছে বোঝা যায় না সেগুলো কিনতে পারেন। ইসলামের সন্তান দত্তক নেওয়া এবং তার সম্পদ লিখে দেওয়ার বিধান কি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে এ উদ্দেশ্যে যে আমার সন্তান নাই কিন্তু ওনার একটা সন্তান আছে, উনি গরিব মানুষ, তাহলে ওনার সন্তানটাকে আমি পেলে দিলাম, বা এই সন্তানের বাপ মারা গেছে আমি সন্তানটাকে পেলে দিলাম, এটা জায়েজ আছে। কিন্তু আমি যদি ওই সন্তানকে দত্তক নিয়া তাকে আমার ছেলে হিসাবে সমাজে পরিচিত করি, তার বাপের নাম ভুলাই দেই, এটা হারাম, এটা 2 নম্বরি। কোনোদিন এক সন্তানকে তার জন্মদাতা বাপের পরিচয়, যারা সন্তান পালে পালক পুত্র রাখে এরা সবই 2 নম্বরি করে, ওর বাপের কথা ভুলাই দেয়, ওর মার কথা ভুলাই দেয়, ঠিক না বে? ঠিক, জন্মদাতা বাপ, গর্ভধারণকারী মা, এটা আপনি 20 টাকা দিয়ে কখনোই তাদের এই পরিচয় কিনতে পারবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, উহুমলি আবাইহিম, তাদেরকে পালক রাখেন ঠিক আছে, কিন্তু তাদেরকে বলবেন তোমার বাপ অমুক, মা অমুক। অনেকে লুকায় রাখে, বুড়া বয়সে এবার ছেলে বড় হওয়ার পরে ফাঁস হয়ে যায়, এবার তো আর ধরে রাখতে পারে না, ছেলের তো আবেগ আমার বাপ মা সেখানে, কথা কি বুঝাতে পারছি? এই জন্য দত্তক নেওয়া না জায়েজ আছে কিন্তু এগুলো জায়েজ নাই। আর দত্তক নেওয়া শিশুকে সম্পদ দিতে পারেন, চাইলে সম্পদ দিতে, কিন্তু সব সম্পদ লিখে দেওয়া জায়েজ নাই, কিছু সম্পদ দিতে পারেন। মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, তবে পদ্ধতি নিয়ে ইখতিলাফ আছে। অনেকে বলেছেন যে জীবিতদের সাথে মিলিয়ে তারপরে দিবেন, অনেকে মামুন বলেছেন। একজন মুসলিম অমুসলিমকে রক্ত দিতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। কোন অমুসলিম অসুস্থ দরকারে রক্ত দিতে পারবেন, কোরআনে কোথাও নিষেধ নাই। বাসর রাতের নামাজের ভিত্তি আছে কিনা? বাসর রাতে বিশেষ কোনো নামাজের কথা কোরআন হাদিসে বলা হয় নাই। অনেকে মনে করে যে বাসর রাত 2 রাকাত নামাজ পড়তে হবে, ফরজ নামাজের খবর নাই, বাসর রাত নামাজ নিয়ে টানাটানি।
আমাদের দেশে কিছু কিছু এলাকায় মন্দিরের জন্য দান করতে বলে, তা করা যাবে কিনা? ভাই, মন্দিরে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়, আল্লাহর সঙ্গে শিরিকের কাজে সাহায্য করলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, স্পষ্ট কথা। আপনি ইসলাম আপনাকে উদার হইতে বলছে, এত উদার হয় না যে কাপড় চোপড় সব খুলে দিয়ে দিবেন। আপনি মন্দিরে যদি টাকা পয়সা দেন, এটা হলো অতিরিক্ত উদারতা, অতিরিক্ত উদারতা, এটা ইমানকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। মানুষ দুঃখিত, আর দুই কয়েকটা প্রশ্ন আছে, শেষ করছি আমরা। যারা অপরাধীদের পক্ষে অবস্থান নেয় কিংবা অপরাধীকে সাহায্য করে তাদের ব্যাপারে কি বলে? তারাও অপরাধী, যে অপরাধীকে সাহায্য করে সেও কি অপরাধী? নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, কথাটা কতটুকু সত্য? এই কথাটা সঠিক না, বিশুদ্ধ হাদিসে এটা প্রমাণিত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মর্যাদা আছে, সেগুলো আমরা সঠিকগুলো বললেই হয়, বানায়া বানায়া মর্যাদা বলার দরকার নাই। আমাদের সমাজে শাবান মাসে অনেক বেদাত চালু আছে, দুই একটা বললে উপকৃত হব। এই যে মাসটা শাবান মাস, এই শাবান মাসের সবচেয়ে বড় বেদাত হলো শবে বরাতের হালুয়া রুটি খাওয়া, কথা বুঝে আসছি? আবার ওই যে ফটকা ফুটানো, আরো অনেক বেদাত প্রচলিত আছে। আলেমগণ কি সাফাত করতে পারবে? আলেমরা কিয়ামতের দিন সাফাত করতে পারবে যদি আল্লাহ পারমিশন দেয়, আল্লাহ যদি বলে যে আপনি অমুকের জন্য পারমিশন দেয়া হলো, সুপারিশ করেন, তখন করতে পারবে। এছাড়া যে কোনো আলেমের ক্ষমতা নাই। অনেক পিসাবরা মানুষকে ওয়াদা দেয় যে কি, আমার পয়সা করে দাও, হাদিয়া তোফা দাও, নজরানা দাও, আর কিয়ামতে ওইটা আমি দেখুমনি। কিয়ামতের দিন গুরুজন চোটে বুড়া নিজেই দোলায়া কুল পাবে না, আপনার কথা করতে খবর নেবে। যেখানে নবীরাই এনআফসি এনআফসি করবে, সেখানে পীঠদের কোনো বেলি আছে? এগুলো সব দুই নম্বরই দালালের কাছে টাকা পয়সা দিয়ে পরে রাস্তা রাস্তায় ঘুরে না মানুষ, এরকম পীঠদের কাছে টাকা পয়সা দিয়া, সহায় সম্পত্তি দিয়া, নামাজ কালাম না পড়ে নাকে তেল দিয়ে ঘুমালেন যে পীঠ তো আছে, পার করে দিবে। কিয়ামতের পিঠা ছুটে পীঠ নিজেই পালানোর পরে থাকবে, আপনার খবর করতে গিয়ে নিবে। এই জন্য নিজের আমল নিজে করবেন, এগুলো চলবে না। বন্ডপীর, একজন বন্ডপীর বলেছে ওনার নিজের ভাষ্যমতে উনি নাকি মা ফাতেমার স্বামী, নাউজুবিল্লাহ। ভাই, এ লোকটা মারা গেছে, এই যে মা ফাতেমার স্বামী বলতেছে, বলতেছে মা ফাতেমার স্বামী, মা আবার মার আবার স্বামী হয় কেমনি? মুখে বলতেছে মা ফাতেমা, তো মা ফাতেমা মানে মা স্বীকার করছে, আবার বলতেছে আমি তার স্বামী, নাউজুবিল্লাহ। তো মায়ের স্বামী মানুষ কেমনি হয়? তাহলে বুঝতে পারি এটা পাগল, এটা বিকৃত মস্তিষ্ক, এটা কোনো সুস্থ মানুষ না, আর না হলে এটা খালেজ বন্ড। এরপরে ভুলবশত কবরের উপর মসজিদ স্থাপন হয়ে গেছে, এক্ষেত্রে মুসল্লিদের করণীয় কি? কোনো জায়গায় কবরের উপরে নামাজ পড়া নিষেধ, এটা ইহুদিরা করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা কবরের উপরে নামাজ পড়বা না। এখন কোনো মসজিদের নিচে কবর, এটা পরে জানতে পারছেন, মসজিদ পরে বানাইছেন, তাহলে এখন দায়িত্ব হলো ওই জায়গাটা খুলে ওই কবরের ধ্বংসাবশেষকে নিয়ে একটা বস্তা বা একটা কাফনে কাপড়ে মুড়িয়ে ওইটাকে সসম্মানে একটা কবরস্থানে দাফন করতে হবে, ব্যাস, কথা কি বুঝাতে পারছি? কিন্তু কবর থাকা অবস্থায় কোনো মসজিদের ভিতরে কবর থাকলে সে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, সেজদা হবে কাকে? আল্লাহকে। ওই ভিতরে কবর থাকলে তো সেজদা তার দিকে যাবে, আর তাছাড়া হাদিসে নিষেধ আছে, এটা করা যাবে না। এরপরে আসুন, বেদাত কাকে বলে? বেদাত কাকে বলে? বেদাত মানে হলো যার দাঁত নাই, বুঝেন নাই কথা? কোরআন হাদিস আছে মানে দাঁত আছে, কোরআন হাদিসে নাই মানে কি দাঁত নাই। সর্বশেষ প্রশ্ন, পবিত্র কোরআনে সুরার নাম কি আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন নাকি পরবর্তীতে করা হয়েছে? এ বিষয়ে স্কলারদের মত পার্থক্য আছে। সৌদি আরবের সাবেক আপনার গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা অনেক কোরআনের অনেক সুরার নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, আর কিছু সুরা আছে যেগুলো সাহাবা একরাম নিজেরা নামকরণ করেছেন। তবে বেশিরভাগ ইমামদের মত হলো কোরআনের যত সুরা আছে এই সব সুরার নামকরণ স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে করেছেন এবং সেটাই চালু আছে, মানুষ নিজে থেকে এই নামগুলা দেয় নাই। বিশেষ করে সুরা বাকারা, সুরা আলে ইমরান সহ অনেক সুরা আছে, এই সুরাগুলোর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজে দিয়েছেন এগুলোর কথা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যত কথাবার্তা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।